ক্রাশ পূর্ণিমার বিয়ে, বাপ্পি বললেন স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি। এই প্রজন্মের অনেকের কাছে ক্রাশ ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা, ক্রাশ ছিলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর কাছেও। গত বছর তাই পূর্ণিমার জন্মদিনে শুভকামনা জানিয়ে ফেসবুকে পূর্ণিমাকে মনের কথাগুলো লিখে জানিয়েছিলেন। সেখানে বাপ্পি লিখেছিলেন, আপনি আমার ক্রাশ, এজন্য এখনও বিয়ে না করে আপনার জন্য অপেক্ষা করছি। বৃহস্পতিবার রাতে পূর্ণিমার বিয়ের খবর এলে মন খারাপ হয় বাপ্পির, কিছুটা মর্মাহত হন। নতুন বরের সঙ্গে পূর্ণিমার বিয়ের ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে কণ্ঠশিল্পী আসিফ আকবর এবং প্রিয়া তুমি কোথায় গানের কয়েক লাইন তুলে ধরেছেন। পূর্ণিমা গত 27 মে একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন। বিয়ের খবর প্রকাশ করেন গতকাল। পূর্ণিমা জানান, কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে পরিচয়, 3 বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দিয়া নেয়া এবং বিয়ে। পূর্ণিমা নায়ক বাপ্পির বেশ পছন্দের একজন মানুষ। বয়সে এবং ক্যারিয়ারে বাপ্পির চেয়ে বেশ সিনিয়র পূর্ণিমা, তাই অনেকটা মজার ছলেই তাকে পছন্দের কথা জানান এই নায়ক। বাপ্পি বলেন, আরে পূর্ণিমা হচ্ছেন আমার আপু, অভিনেত্রী এবং ব্যক্তি হিসেবে তাকে আমার খুবই পছন্দ। তিনি নিজের সৌন্দর্য কত সুন্দরভাবে মেইনটেইন করছেন, বিষয়টি আমার খুবই ভালো লাগে। অনেকের মতো সত্যি সত্যিই পূর্ণিমা আপু আমার ক্রাশ। পূর্ণিমার এটি দ্বিতীয় বিয়ে। 2007 সালের 4 নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। 3 বছর আগে তার সঙ্গে বিচ্ছেদ হয় তার। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।